কিছুক্ষণ আগে 240 কিলোমিটার গতিতে আছড়ে পড়ল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়ান। এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়ানের তাণ্ডবে উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, ঝড়ে উড়ে গেছে বিশাল বিশাল গাছ। ঘূর্ণিঝড় ইয়ানের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়েছে 85 জন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। তো কোথায়, কবে এবং কখন আছড়ে পড়ল এই শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড়, কোথায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, এছাড়াও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন কোথায় কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম এমনই লেটেস্ট খবরগুলি জানতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। হ্যারিকেন ইয়ানের তাণ্ডবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিভিন্ন অঞ্চলে অন্তত 85 জন মারা গেছেন। ভয়াবহ ঘূর্ণিঝড়ের দাপটে গোটা রাজ্য তছনছ হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। ফ্লোরিডার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানে এই হ্যারিকেন ইয়ান ঘূর্ণিঝড়। ফ্লোরিডার ফোর্ট মায়ার্স শহরে পশ্চিমে কায়াকাস্তা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়ান। সে সময় ফোর্ট মায়ার্স ও তার আশেপাশে এলাকায় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 240 কিলোমিটার। তবে ফ্লোরিডায় ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে ঘূর্ণিঝড়। এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের দাপটে 85 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গেই আপাতত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর। পিছু ছাড়ছে না বৃষ্টি, এমনকি কোজাগরী লক্ষ্মী পুজোর দিনেও বৃষ্টির হাত থেকে রেহাই মেলার সম্ভাবনা কম। তবে লক্ষ্মী পুজোতেও বৃষ্টি হতে পারে রাজ্য জুড়ে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবারের পর থেকে বৃষ্টি কমবে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার বিশেষ বদল চোখে পড়বে না, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জেলায় জেলায়। উল্টো দিকে উত্তরবঙ্গের ছবিটা কিছুটা হলেও ভিন্ন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বৃষ্টির প্রকোপ কম থাকলেও রবিবার থেকে পরিস্থিতির বদল ঘটবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস। কোনো কোনো জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মোটের উপর এখনও পর্যন্ত রাজ্যের আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে কোজাগরী লক্ষ্মী পুজোতেও ভিজবে বাংলা। রবিবার লক্ষ্মী পুজো, এই দিন উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং লক্ষ্মী পুজোয় বৃষ্টির হাত থেকে রেহাই মেলার সম্ভাবনা খুবই কম।